করেছেন ব্যাপারটা নিয়ে? না দেখুন, এর মধ্যে একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে নাকি প্রায় অ্যাবাউট 46 পেশেন্ট নাকি মারা গেছে। তো এরকম একটা অবস্থা সর্বভারতীয় স্তরে এরকম একটা খবর গেছে যে আসলে এটা তো কিউমুলেটিভ, মানে 17 বছর ধরে 2007-এর থেকে 2024 পর্যন্ত। তো আমি গতকাল এই কারণে একটা মিটিং করেছিলাম যে আসামের সবচেয়েতে বেশি, কিন্তু সবচেয়ে বেশি আসামে কিন্তু এই ডাক্তার আমি যা দেখলাম, সিকিমের সবচেয়েতে কম, ত্রিপুরাও কিন্তু অনেক অনেক রাজ্যের থেকে অনেক কম মানে আক্রান্ত। কিন্তু আমি এদেরকে এটাই বললাম যে আমরা এর জন্য অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট এবং সোর্সগুলো বুঝতে হবে কোথার থেকে হয়। এখন ইঞ্জেক্টেবল নিয়ে বলে ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেক্টেবল সিরিঞ্জ ইত্যাদি, তো এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে কোথায় কোথায় ইঞ্জেক্টেবল সিরিঞ্জ, বিশেষ করে ওই ডায়াবেটিসের যে সিরিঞ্জগুলো এই মেডিকেল শপ থেকে কিনে আসে। তো আমি বললাম প্রেসক্রিপশন ছাড়া কতগুলো, মানে আমি আমার সুজাও ওদেরকে দিয়েছি যে প্রেসক্রিপশন ছাড়া যেন সিরিঞ্জ না দিয়ে হয়। আর স্কুল কলেজে আমি যে ডাটাটা কালকে দেখলাম সেখানে বেশিরভাগ ক্ষেত্রে 16 থেকে 25 বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রান্ত। এবং আমি এটাও বলেছি যে ওই বয়সটা কিন্তু খুব ভালনারেবল বয়স। তো শিক্ষকদের কাছেও আমি কালকে একটা এসসিআরটির মিটিংও গিয়েছিলাম, সেখানেও আমি বলেছি, সব জায়গায় আমি যখন যাই পরশু দিন গিয়েছিলাম, সেখানে আমি বলেছি আপনারও দায়িত্ব নিতে হবে, গার্জিয়ানদেরও নিতে হবে, আপনাদেরও নিতে হবে। স্কুল কলেজে কোনো অ্যাবনর্মালিটি কোনো ছেলে বা মেয়েকে যদি আপনারা দেখেন তাকে অ্যাড্রেস করা এবং তার সম্পর্কে খবরাখবর নেওয়া। এবং বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা সেগুলো আছে, তাদেরকে আমি বলবো নজরানন্দাজ না করা। আমরা অনেক সময় কী করি যে আমি আমার মানে এইগুলো জেনেও আমরা কোনো কাজ করি। পুলিশকেও আমি বলেছি, আপনারা এসপি সাহেবদের বলেছি, আপনারা কিন্তু ঠিক যদি আপনারা ঠিক ঠিকভাবে কাজ করেন, কোন জায়গায় কোন গলিতে কোন অন্ধকারে কোন যেখানে মানে অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো ভাঙা অবস্থায় আছে, তো ওই সব জায়গার মধ্যে কিন্তু এই ঘটনাগুলো বেশিরভাগই ইঞ্জেক্টেবল যে ইঞ্জেকশনগুলো দেয়। তো আমি বললাম এই দিকে নজর রাখা। তো একদিকে আমরা অ্যাওয়ারনেস, আর এক দিক দিয়ে আমরা চাইছি যে এটাকে যেখান থেকে ড্রাগসগুলো আছে বা যে এক তো ড্রাগস, দুটো বিষয়, একটা হচ্ছে ড্রাগসের বিষয় আরেকটা হচ্ছে এইডসের বা এইচআইভি বিষয়, দুটো কিন্তু দুই দিক। আমি ইঞ্জেকশন নিলেই একজনের যে এইডস হবে সেরকম না, অর্থাৎ সে কোনো ব্যক্তি যদি আক্রান্ত থাকে আর সেটা যদি বারবার কেউ আবার ইউজ করে তখন সেটা হয়। একটা স্কিম আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেটা হচ্ছে এক্সচেঞ্জ এইচআইভি এইডস, সেই দিকেও কথা বলতে হবে। স্যার আমার শেষ কোশ্চেন, রাজ্যে প্রথম এনএসি বৈঠক হতে চলছে, কি কি দাবি থাকবে আমাদের আপনাদের? এনএসি বৈঠক আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, যে এতদিন ধরে তো আমরা শিলং আসাম এইসব জায়গায় যেতাম, এইবার প্রথম ত্রিপুরাতে এনএসি বৈঠক হচ্ছে। আমাকে নিয়ে 7 জন আরও মুখ্যমন্ত্রী, 6 জন মুখ্যমন্ত্রী আরও আসবে এবং রাজ্যপালরাও আসবেন এবং মাননীয় হোম মিনিস্টার সাহেবও আছেন, জোনাল মিনিস্টার আসবেন। মানে এখানে আসার পর নর্থ ইস্টার্ন কাউন্সিলের কাজই হচ্ছে, ইভেন নেসাকেরও কাজ হচ্ছে এখানে স্পেসকে নিয়ে। তো সেই বিষয়ে আমরা আমাদের ত্রিপুরার কিসব সমস্যা আছে, বর্ডারের সমস্যা আছে, ফোরাস বর্ডার আছে, আমাদের এখানে ডেভেলপমেন্টের বহু ইস্যু আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা কী কী কাজ করলাম এখন পর্যন্ত ত্রিপুরাতে, ইনোভেটিভ কী কী কাজ হয়েছে সেইগুলো বিষয়ে এখানে চর্চা হবে। বিভিন্ন নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্য তারও এই বিষয়ে আলোচনা রাখবে। এবং আমি আশা করি যে আমি কালকেই কুসম্ভব কথা বলেছিলাম একটা রিভিউ মিটিং করব, কী কোন কোন জায়গায় কী ব্যবস্থা, কারণ এতগুলো লোক আসছে তাদের প্রপার থাকার ব্যবস্থা এইসব বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। স্যার ডেটটা কি ফাইনাল হয়েছে? ডেটটা তো কুসম্ভব 31 আর 1, দুদিনের প্রবলেম। ধন্যবাদ স্যার।